হুজুর আমার স্বামী আমার সাথে দুদিন ধরে কথা বলে না এতে কি কোনো ক্ষতি হবে আমি অনেক ফোন দিচ্ছি ইমোটাও ডিলেট করে লিখেছেন করে দিয়েছে এখন করবে কি একটু বলবেন প্রথম কথা হচ্ছে যে হয়তো স্বামী অভিমান করেছেন স্ত্রীর কোনো ভুলের কারণে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তা তাআলা তার স্বামী তাকে আবার ফোন দিবেন এটাই আমাদের বিশ্বাস রিলিজিয়াস বা মানে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি আল্লাহ রসুলাম বলেছেন যে লাজলি মুসলিম আ ইাহজুর আহাহু ফা কসলে তিন দিনের বেশি একজন মুমিন ব্যক্তি তার কোনো দিনী ভাই আর সেটা যদি স্ত্রী হয় সে তো আরও কাছে তিন দিনের বেশি তার সাথে কথা বন্ধ করে রাখা বৈধ নয় সেটা গুনাহের কাজ তো এক্ষেত্রে স্ত্রী যেহেতু অপেক্ষায় আছেন তাকে পাচ্ছেন না চেষ্টা করছেন তিনি তার চেষ্টা চালিয়ে যাবেন হয়তো তার কোথাও মিস্টেক হয়েছে তিনি নিজের ভুলটা তার কাছে স্বীকার করবেন আশা রাখি ইনশাল্লাহ তাল্লাহ তার স্বামী তাকে ফোন দেবেন তার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ